ডিয়ার স্টুডেন্টস তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের টেক্সটাইল সেকেন্ড লেকচারে তো এটা সেকেন্ড লেকচার হলেও আসলে কন্টেন্টের দিক থেকে এটা কিন্তু আমাদের প্রথম লেকচার কারণ প্রথম লেকচার ছিল ইন্ট্রোডাকশন আর এই লেকচার থেকেই আসলে আমরা মূল কন্টেন্ট শুরু করব তো শুরুতে আমি যে কোনো কোর্সে আমার স্টুডেন্টদের যেটা শিখিয়ে থাকি সেটা হচ্ছে ওই কোর্সের নামকরণ তো দেখো আমাদের কোর্সের নাম হচ্ছে টেক্সটাইল ওয়েট প্রসেসিং তো আমরাও শুরুতে জানবো যে টেক্সটাইল প্রসেসিং প্রসেসিংটা কী এছাড়াও তোমরা এই লেকচারের মাধ্যমে কিছু গুরুত্বপূর্ণ সংজ্ঞা শিখতে পারবা যে সংজ্ঞা শুধুমাত্র যে টেক্সটাইল ওয়েট এর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ তা কিন্তু নয় এই সংজ্ঞাগুলো আসলে কিন্তু একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার হিসেবেও তোমার জন্য অনেক গুরুত্বপূর্ণ তো চলো শুরু করা যাক তো ফার্স্টে যেই সংজ্ঞাটা আমরা শিখব টেক্সটাইল প্রসেসিং প্রসেসিংয়ের প্রথম শব্দটা হচ্ছে টেক্সটাইল তো আমরা ফার্স্টে টেক্সটাইল কি এটা বোঝার চেষ্টা করব এটা যে শুধুমাত্র এই কোর্সের জন্য গুরুত্বপূর্ণ তা কিন্তু নয় এটা কিন্তু একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার হিসাবে আমাদের জানা উচিত আসলে যে টেক্সটাইল কি কারণ আমি টেক্সটাইল ইঞ্জিনিয়ার হব আমি যদি টেক্সটাইল শব্দটার অর্থই না জানি বা টেক্সটাইল শব্দটা কি এটা সম্পর্কেই আমার ধারণা না থাকে তাহলে কিন্তু যে কোনো সময় আমরা যে কোনো বিপদের সম্মুখীন হতে পারি তো দেখো টেক্সটাইল শব্দটা নিয়ে সবচেয়ে বড় যে ধরনের বিতর্কটা আছে সেটা হচ্ছে যে টেক্সটাইল কি আসলে প্রসেস নাকি প্রোডাক্ট বিভিন্নজন বিভিন্নভাবে এক্সপ্লেইন করে তো আমি তোমাদের কয়েকটিভাবে এক্সপ্লেন করার চেষ্টা করব। সেটা হচ্ছে যে শব্দের উৎপত্তিগত দিক থেকে চিন্তা করা যাক শব্দের যদি উৎপত্তিগত দিক থেকে আমরা চিন্তা করি অরিজিন যদি আমরা চিন্তা করি দেখো আমরা কি পাই যে টেক্সটাইল শব্দটা উৎপত্তি হয়েছে ল্যাটিন ওয়ার্ড প্রত্যেকে ফার্স্ট ওয়ার্ড ছিল হচ্ছে টেক্সচার তারপরে আসছে হচ্ছে টেক্সট এবং তারপরে যে ল্যাটিন ওয়ার্ড সেটা হচ্ছে তিনটাই কিন্তু ল্যাটিন ওয়ার্ড তো আমরা ধরে থাকি যে টেক্সটাইল শব্দটার উৎপত্তি হয়েছে টেক্সটাইলিস থেকে তো এই টেক্সটাইলিস যে ল্যাটিন শব্দ এটার অর্থ হচ্ছে ওভেন ফ্যাব্রিক তাহলে ফ্যাব্রিক কি ফ্যাব্রিক হচ্ছে একটা প্রোডাক্ট তাহলে যদি আমরা আমরা করি তাহলে বলতে পারি যে হচ্ছে একটা আবার অন্যভাবে আমরা চিন্তা করতে পারি যে দেখো তোমাদের কোর্সের দিকে যদি তোমরা তাকাও তোমরা দেখতে পাও যে তোমাদের কোর্সের নাম হচ্ছে টেক্সটাইল ওয়েট প্রসেসিং কার ওয়েট প্রসেসিং টেক্সটাইলের ওয়েট প্রসেসিং কাকে আমরা প্রসেস করবো টেক্সটাইল প্রোডাক্টকে টেক্সটাইলকে আমরা প্রসেস করব তার মানে প্রসেসকে তো আর আমরা প্রসেস করব না আমরা প্রোডাক্টকেই প্রসেস করব। তার মানে টেক্সটাইল প্রোডাক্ট ওই প্রোডাক্টকেই আমরা ওয়েড প্রসেসিং করব। সো এদিক থেকেও যদি আমরা এক্সপ্লেন করি আমরা বুঝতে পারি যে টেক্সটাইল আসলে প্রোডাক্ট টেক্সটাইল কখনোই কি না প্রসেস না সো এটা হচ্ছে সম্পূর্ণ আমার পারসেপশন এবং আমার এক্সপ্লানেশন আশা করি তোমরা বুঝতে পেরেছ এরপরে আসো যে টেক্সটাইল যেহেতু প্রোডাক্ট তাহলে কি ধরনের প্রোডাক্ট তো উৎপত্তিগত দিক থেকে টেক্সটাইল আসলে ওভেন ফ্যাব্রিক কিন্তু আসলে কি টেক্সটাইল ওভেন ফ্যাব্রিক এখন কি ওভেন ফ্যাব্রিকের মধ্যেই টেক্সটাইল সীমাবদ্ধ আমার মনে হয় না দেখো এই ওভেন ফ্যাব্রিক থেকে তৈরি হলো এই ওভেন ফ্যাব্রিক তৈরি হলো ইয়ার্ন থেকে সো ইয়ার্ন কিন্তু একটা টেক্সটাইল আবার ইয়ার্নটা কোথেকে তৈরি হলো ইয়ার্ন তৈরি হলো ফাইবার থেকে সো ফাইবারও একটা টেক্সটাইল দেখো ফাইবার থেকে ইয়ার্ন তৈরি হচ্ছে ইয়ার্ন থেকে ফ্যাব্রিক তৈরি হচ্ছে এই ফ্যাব্রিককে আমরা আবার বিভিন্নভাবে প্রসেস করছি বিভিন্ন বিভিন্ন ভাবে আমরা ইউজ করছি যেমন তোমরা বাসাবাড়িতে আমাদের হোম টেক্সটাইল রয়েছে আমরা বেডশিট ইউজ করি আমরা পর্দা ইউজ করি সো এই সব কিছুই কিন্তু হোম টেক্সটাইল ফ্যাব্রিকের একটা ইউজ আবার ফ্যাব্রিককে আমরা অন্যভাবেও ইউজ করি আমরা বিভিন্ন জামা কাপড় পরে থাকি তো এই জামা কাপড় যে গার্মেন্টস এটাও কিন্তু কী ফ্যাব্রিক ফ্যাব্রিককে আমরা প্রসেস করে এই গার্মেন্টসটা তৈরি করলাম তার মানে কি যে ফাইবার থেকে শুরু করে ইয়ার্ন ফ্যাব্রিক গার্মেন্টস হোম টেক্সটাইল তার মানে ফাইবার এবং তা থেকে উৎপন্ন যে কোনো প্রোডাক্টকেই আমরা কি বলতে পারি টেক্সটাইল বলতে পারি তো যদি সংক্ষেপে বলা হয় বা এই লেকচারের বা এই স্লাইডের যদি আমরা সামারি তৈরি করি তাহলে সামারিটা কি দাঁড়াচ্ছে টেক্সটাইল কি টেক্সটাইল হচ্ছে ফাইবার এবং ফাইবার থেকে উৎপন্ন যে কোনো ধরনের প্রোডাক্ট এবার আসা যাক ওয়েট প্রসেসিং এ ওয়েট মানে কি ভেজা তাহলে ভেজার সাথে রিলেটেড বা ভেজানোর সাথে রিলেটেড যে কোনো প্রসেস কি আমরা বলবো হচ্ছে ওয়েট প্রসেসিং আর ভেজানোর জন্য আমাদের কি প্রয়োজন ভেজানোর জন্য প্রয়োজন হচ্ছে লিকুইড কোনো ম্যাটেরিয়ালকে যখন লিকুইডের সংস্পর্শে আনবো তখন ম্যাটেরিয়ালটা ভিজে যাবে তার মানে যখন কোনো প্রসেস আমরা লিকুইড দিয়ে করব। সেই প্রসেসটাকে আমরা বলবো হচ্ছে ওয়েট প্রসেসিং এখানে বলা হচ্ছে প্রসেস রিলেটেড টু লিকুইড তাহলে ওয়েট প্রসেসিংটা যদি আমরা ক্লিয়ার হয়ে থাকি যে ভেজানোর সাথে রিলেটেড যে কোনো প্রসেসকে আমরা বলবো হচ্ছে ওয়েট প্রসেসিং তাহলে টেক্সটাইল ওয়েট প্রসেসিং কি সেম জিনিস যে ভেজানোর সাথে রিলেটেড প্রসেস কিন্তু কাকে ভেজাবো টেক্সটাইল ম্যাটেরিয়ালকে ভেজাবো তাহলে যখন টেক্সটাইল এই যে যে টেক্সটাইল ম্যাটেরিয়াল এই টেক্সটাইল ম্যাটেরিয়ালকে যখন আমরা লিকুইডের সংস্পর্শে আনবো যে প্রসেসের মাধ্যমে সেই প্রসেসটাকে আমরা বলবো হচ্ছে টেক্সটাইল এখানে দেখো সংজ্ঞাটা তাই দেওয়া আছে যে এনি প্রসেস হোয়ার টেক্সটাইল ম্যাটেরিয়ালস আর সাবজেক্টেড টু লিকুইড তার মানে যে প্রসেসে টেক্সটাইল ম্যাটেরিয়ালকে লিকুইডের সংস্পর্শে আনা হবে সেটাকে আমরা বলবো হচ্ছে টেক্সটাইল ওয়েট প্রসেসিং আরেকটা জিনিস বলে রাখি সেটা হচ্ছে যে দেখো টেক্সটাইল ওয়েট প্রসেসিংয়ের আমি আগেই বলেছি টেক্সটাইল ওয়েট প্রসেসিংয়ের মেইন ফোকাস হচ্ছে টেক্সটাইল ম্যাটেরিয়ালকে কালার করা তার মানে আমাদের মেইন টার্গেট থাকবে হচ্ছে ম্যাটেরিয়ালকে কালার করা এবং কালার করার আগে ম্যাটেরিয়ালকে তৈরি করতে হয় যেটাকে আমরা বলি হচ্ছে প্রিকমেন্ট তাহলে ফোকাসের আরেকটা জায়গা থাকবে হচ্ছে প্রিকমেন্টে এবং কালার করার পরে আমরা ম্যাটেরিয়ালকে আরও কিছু কাজ করি তো সেটাকে আমরা বলি হচ্ছে ফিনিশিং তাহলে প্রি ট্রিটমেন্ট কালারেশন ফিনিশিং মূলত এই তিনটা জায়গাতেই আসলে টেক্সটাইলের ওয়েট টেক্সটাইল ওয়েট প্রসেসিংয়ের অ্যাপ্লিকেশনটা হয়ে থাকে এছাড়াও কিছু ব্যতিক্রম আছে সেগুলাকে আমরা টেক্সটাইল ওয়েট প্রসেসিংয়ের মূল যে ফ্লো চার্ট সেখানে আমরা আনতে চাই না বা সেখানে আমরা ইনক্লুড করা আমাদের ঠিকও হবে না যেমন হচ্ছে যে তোমরা বলতে পারো যে স্যার আমরা যখন সাইজিং করি ফেব্রিক ম্যানুফ্যাকচারিং এ ওয়ার্পের স্রোতাকে আমরা যখন সাইজিং করি তাহলে সেখানেও তো ম্যাটেরিয়ালকে ভেজানো হয় তাহলে কি ওইটা কি ওয়েট প্রসেসিং না হ্যাঁ ওইটা ওয়েট প্রসেসিং বাট ওইটা কালারেশনের সাথে রিলেটেড না ওইটাকে আমরা বলবো যে ওটা ওয়েট প্রসেসিং বাট ওইটা অবশ্যই আমাদের কালারেশনের সাথে সম্পর্কিত না তো এবার আসা যাক সিম্পল দুইটা টার্ম আমি তোমাদের বলবো সেটা হচ্ছে যে তোমরা ফার্স্টে দেখতে পাচ্ছ যে ম্যাটেরিয়াল ম্যাটেরিয়াল কি যেই গুডসটাকে যেই গুডসগুলোকে আমি প্রসেস করব সেই গুডসগুলাকে বলা হচ্ছে যে ম্যাটেরিয়াল সিম্পল যে আমি ফ্যাব্রিককে আমি যদি ডাইং করতে যাই বা ফ্যাব্রিককে আমি যদি প্রিন্টিং করতে চাই তাহলে ফ্যাব্রিকটা হচ্ছে ম্যাটেরিয়াল আর লিকার হচ্ছে কি যে এই ম্যাটেরিয়ালকে আমি যেই লিকুইড মিক্সচারের মধ্যে ভেজাবো ওয়েট প্রসেসিংয়ের সময় তার মানে ওয়েট প্রসেসিংয়ের সময় যেই লিকুইডটা আমি ব্যবহার করব সেই লিকুইডটাকে আমি বলছি হচ্ছে লিকার ওকে তাহলে ম্যাটেরিয়াল কী দাঁড়ালো ম্যাটেরিয়াল হচ্ছে যাকে আমি প্রসেস করতে যাচ্ছি সেটা হচ্ছে ম্যাটেরিয়াল আর যার মধ্যে যেই লিকুইডের মধ্যে আমি ম্যাটেরিয়ালটাকে প্রসেস করব সেটাকে আমরা বলবো হচ্ছে লিকার তো এই দুইটা সংজ্ঞার উপর বেস করে আমরা আরও একটি সংজ্ঞা পাবো দেখো যে ম্যাকেরিয়াল ইজ টু লিকার এখানে তোমরা দেখতে পাচ্ছ এম ইজ টু এল এম ফর ম্যাকেরিয়াল এল ফর লিকার তাহলে ম্যাকেরিয়াল ইজ টু লিকার এটা বলতে আমরা কি বুঝি এটা বলতে আমরা বুঝি হচ্ছে যে ম্যাকেরিয়াল আর লিকারের অনুপাত দ্য রেশিও বিটুইন ম্যাকেরিয়াল অ্যান্ড লিকার তো একটা এক্সাম্পল তোমরা দেখতে পাচ্ছ এক্সাম্পলটা যদি বুঝতে পারো তাহলে তোমাদের কাছে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে এক্সাম্পলে বলা হচ্ছে ম্যাটেরিয়াল ইজ টু লিকার ওয়ান ইজ টু টেন এটা বলতে আমরা কি বুঝি তাহলে তো এটা বলতে আমরা বুঝি হচ্ছে ম্যাটেরিয়াল যদি এক গ্রাম হয় তাহলে লিকার হবে দশ মিলিলিটার এখানে একটু উল্লেখ যে তোমাদের মনে রাখা উচিত ম্যাটেরিয়ালকে যেহেতু আমরা ওজন করব। সেজন্য এটার একক ব্যবহার করা হচ্ছে গ্রাম আর লিকুইডকে যেহেতু আমরা এটার আয়তন পরিমাপ করি তাহলে এটাকে আমরা এক্সপ্রেস করি হচ্ছে মিলিলিটার দ্বারা গ্রামকে কম্পেয়ার করব যেহেতু মিলিলিটার দ্বারা তোমরা নোট নিতে পারো যে গ্রামকে আমরা কম্পেয়ার করি মিলিলিটারের সাহায্যে আর হচ্ছে কেজিকে কন আমরা কম্পেয়ার করব। লিটারের সাহায্যে আমাদের ওয়েট প্রসেসিংয়ে প্রায় কম্পেয়ার করতে হবে আমি আবারও বলি তোমরা ইম্পর্ট্যান্ট একটা নোট নিতে পারো সেটা হচ্ছে যে আমাদের টেক্সটাইল ওয়েট প্রসেসিংয়ে গ্রামকে আমরা কম্পেয়ার করবো মিলিলিটারের সাথে আর কেজিকে কম্পেয়ার করবো হচ্ছে লিটারের সাথে তাহলে এমইস টু এল ওয়ান ইস টু টেন মানে হচ্ছে যে এক গ্রাম ম্যাটেরিয়ালকে প্রসেস করার জন্য লিকার লাগবে হচ্ছে দশ মিলিলিকার এক গ্রাম ম্যাটেরিয়ালের জন্য দশ মিলিলিটার লিকার ওকে তো এখন যদি আমাদের একটা প্রশ্ন দেওয়া হয় দেখো এখানে একটা এক্সারসাইজ তোমাদের জন্য দেয়া আছে তো এই এক্সারসাইজটা দেখো এখানে বলা হচ্ছে হাউ মাস লিকার ইজ রিকোয়ার্ড টু প্রসেস ফাইভ গ্রাম ম্যাটেরিয়াল ইফ ম্যাটেরিয়াল ইজ টু লিকার ওয়ান ইজ টু টেন তার মানে দাঁড়াচ্ছে যে ম্যাটেরিয়াল ইজ টু লিকার যদি ওয়ান ইজ টু টেন হয় ম্যাটেরিয়াল ইজ টু লিকার যদি ওয়ান ইজ টু টেন হয় তাহলে পাঁচ গ্রাম ম্যাটেরিয়ালকে আমি যদি প্রসেস করতে যাই তাহলে কি পরিমাণ লিকার প্রয়োজন দেখো ঠিক ঐকিক নিয়মের সাহায্যে আমরা বের করতে পারি সেটা হচ্ছে যে এক গ্রাম ম্যাটেরিয়ালের জন্য লিকার প্রয়োজন দশ মিলিলিটার তাহলে পাঁচ গ্রাম ম্যাটেরিয়ালের জন্য লিকার কত সিম্পল জিনিস এখানে দেখো আমি করে দিয়েছি তোমরা দেখতে পাচ্ছ যে এক ফর এক ফর ওয়ান গ্রাম ম্যাটেরিয়াল রিকোয়ার্ড লিকার ইজ টেন মিলিলিটার ফর ফাইভ গ্রাম ম্যাটেরিয়াল রিকোয়ার্ড লিকার ইজ ফাইভ ইন্টু টেন মিলিলিটার আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং আমার রিকোয়েস্ট থাকবে যে তোমরা বাসায় বন্ধুরা মিলে এটা একটু প্র্যাকটিস করবে যে তুমি তোমার বন্ধুকে একটা প্রবলেম দিবে তোমার বন্ধু তোমাকে একটা প্রবলেম দিবে এভাবে যদি দুই একটা প্র্যাকটিস করো আমার মনে হয় তোমরা ব্যাপারটা আর ভুলবে না তোমরা অনেকখানি ক্লিয়ার হয়ে যাবে তো চলো এবার আমরা একটা মজার সংজ্ঞা শিখবো এটি একাধারে মজার এবং একই সাথে কিন্তু গুরুত্বপূর্ণ ওকে তো সংজ্ঞাটা হচ্ছে শেড শেখ বলতে আমরা কি বুঝি তো একে বোঝার জন্য শুরুতে আমরা এই ফিগারের দিকে একটু তাকাই তারপর আমরা উপরে দেখবো যে কি লেখা আছে ফিগারের উপরে ওকে তো এখানে যদি আমরা তাকাই দেখো এখানে বলা আছে যে স্যাম্পল এ ওয়ান পার্সেন্ট ও ডাব্লিউ এম স্যাম্পল বি জিরো পয়েন্ট ওকে তো এইটা যদি আমরা বুঝতে পারি তাহলে কিন্তু আমরা শেখ বুঝে যাব তো এটা খুব কেয়ারফুলি তোমরা শুনবে ওকে তো স্যাম্পল এ ওয়ান পার্সেন্ট এম দ্বারা কি বোঝানো হচ্ছে ওডাব্লিউ এম মানে হচ্ছে অন দা ওয়েট অফ ম্যাটেরিয়াল ও এম মানে হচ্ছে অন দা ওয়েট অফ ম্যাটেরিয়াল আমি আবারও বলি ও এম মানে হচ্ছে অন দ্য ওয়েট অফ ম্যাটেরিয়াল ম্যাটেরিয়ালের ওজনের এক আর স্যাম্পল বি তে বলা হচ্ছে ম্যাটেরিয়ালের ওজনের জিরো পয়েন্ট ফাইভ পারসেন্ট স্যাম্পল এতে বলা হচ্ছে ম্যাটেরিয়ালের ওজনের এক পার্সেন্ট আর স্যাম্পল বি হচ্ছে ম্যাটেরিয়াল এর ওজনের জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট এটা দ্বারা কি আসলে ইন্ডিকেট করা হচ্ছে এটা দ্বারা ইন্ডিকেট করা হচ্ছে যে এই স্যাম্পল বি ডাইং করার সময় প্রতি একশো গ্রাম ম্যাটেরিয়ালের জন্য জিরো পয়েন্ট ফাইভ গ্রাম ডাই ব্যবহার করা হয়েছে আমরা পার্সেন্টেজকে যদি তুলে দিই তাহলে আমরা পাই যেহেতু এখানে বলা হচ্ছে অন দ্য ওয়েট অফ ম্যাটেরিয়াল ম্যাটেরিয়ালের ওজনের জিরো তার মানে একশো গ্রাম ম্যাটেরিয়ালের জন্য ডাই ব্যবহার করা হয়েছে জিরো গ্রাম আর স্যাম্পল এ এর ক্ষেত্রে একশো গ্রাম ম্যাটেরিয়ালের জন্য ডাই ব্যবহার করা হয়েছে এক গ্রাম ওকে তার মানে কোথায় গাই বেশি ব্যবহার করা হয়েছে স্যাম্পল এতে যেহেতু একশো গ্রাম ম্যাটেরিয়ালের জন্য এখানে এক গ্রাম আর স্যাম্পল বিতে হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ গ্রাম ডাই ব্যবহার করা হয়েছে প্রতি একশো গ্রাম ম্যাটেরিয়াল ডাইং করার ক্ষেত্রে তার মানে স্যাম্পল এতে আমরা বেশি গাই ব্যবহার করেছি এর ফলে যেটা হয়েছে দেখো স্যাম্পল এ কিন্তু স্যাম্পল বি থেকে দেখতে অনেক গাঢ় তার মানে স্যাম্পল এতে কালারের গভীরতা বেশি স্যাম্পল বিতে কালারের গভীরতা কম তো শেড হচ্ছে স্যাম্পল এতে ওয়ান পার্সেন্ট ওডাব্লিউ এম আর স্যাম্পল বিতে শেড হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ এম তার মানে স্যাম্পল বিতে শেখ পারসেন্টেজ কম সেজন্য এটা দেখতে হালকা আর স্যাম্পল এতে শেখ পারসেন্টেজ বেশি এজন্য দেখতে এটা গাঢ় তো শেক পার্সেন্টেজ বেশি মানে সেখানে বেশি পরিমাণ ডাই ব্যবহার করা হয়েছে সেটার গারত্ব বেশি আর শেক পার্সেন্টেজ কম মানে এখানে বেশি কম পরিমাণ ডাই ব্যবহার করা হয়েছে এবং দেখতে অনেক হালকা তো এবার আসো সংজ্ঞায় এখানে দেখো বলা হচ্ছে ডেপথ অফ কালার একটু আগে আমরা বলেছি যে ডেপথ অফ কালার মানে কি কালারের গভীরতা তার মানে শেড ইন্ডিকেট করে ডেপথ অফ কালার একটা ম্যাটেরিয়ালে কি পরিমাণ কালার আছে সেটা আমরা শেড দ্বারা বুঝতে পারি একটু আগে এক্সাম্পল থেকে আমরা বুঝেছি কিন্তু এটাকে এখন দেখো বলা হচ্ছে এক্সপ্রেস গ্যাস পার্সেন্টেজ অফ ডাই উইথ রেসপেক্ট টু ওয়েট অফ দ্য ম্যাটেরিয়াল আমরা এক্সাম্পল থেকে শিখেছি যে শেডকে প্রকাশ করা হয় ডায়ের পার্সেন্টেজে কার সাপেক্ষে ম্যাটেরিয়ালের ওজনের সাপেক্ষে আমরা বলেছি ওয়ান পয়েন্ট ওয়ান পার্সেন্ট দ্বারা কি বোঝানো হচ্ছে যে ম্যাটেরিয়ালের ওজনের ওয়ান ডাই ব্যবহার করা হয়েছে মানে একশো গ্রাম ম্যাটেরিয়ালের ক্ষেত্রে এক গ্রাম ডাই ব্যবহার করা হয়েছে স্যাম্পল এতে আর স্যাম্পল বিতে একশো গ্রাম ম্যাটেরিয়ালে ডাই ব্যবহার করা হয়েছে জিরো গ্রাম ওকে এখানে আরেকটা এক্সাম্পল তোমাদের জন্য দেয়া হয়েছে যে শেড ওয়ান বলতে আমরা কি বুঝি এখানে ঠিক একই জিনিস বোঝানো হয়েছে যে একশো গ্রাম ম্যাটেরিয়ালের জন্য ডাই ব্যবহার করা হয়েছে ওয়ান গ্রাম ওকে আশা করি তোমরা বুঝতে পেরেছো ব্যাপারটা এরপরে আসো খুব গুরুত্বপূর্ণ দুইটা সংজ্ঞা সেটা হচ্ছে যে অ্যাফিনিটি আর সাবস্ট্যান্টিভিটি অ্যাফিনিটি কি আর সাবস্ট্যান্টিভিটি কি দেখো অ্যাফিনিটি হচ্ছে আকর্ষণ কার আকর্ষণ ফাইবারের সাথে ডায়ের আকর্ষণ ডাই মলিকুল ফাইবারের প্রতি যে আকর্ষণ বোধ করে সেটা হচ্ছে অ্যাফিনিটি ওকে যেমন আমার আমার অ্যাফিনিটি থাকে আমার বন্ধুর প্রতি আমার অ্যাফিনিকি থাকে আমার বাবা মার প্রতি তো আমার, আমার বাবা মার প্রতি যে আকর্ষণ এই আকর্ষণটা হচ্ছে আমার বাবা মার প্রতি আকর্ষণ সো বাবা মার প্রতি অ্যাফিনিকি সো এখানে তাই বলা হচ্ছে যে ডাইমলিকুল ফাইবারগুলার প্রতি যে আকর্ষণ দেখায় এটাই হচ্ছে ডাইমলিকুলগুলার অ্যাফিনিকি কার প্রতি ফাইবারগুলার প্রতি এখন আসো সাবস্ট্যান্টিভিটি সাবস ক্যাঙ্কিবেকি কি এটা হচ্ছে যে কী পরিমাণ ডাইমলিকুল ফাইবারের মধ্যে যাবে এইটা যাওয়ার যে হার এটা যাওয়ার যে রেট সেই রেটটাকে বলা হচ্ছে সাবস্ক্যান্কিভিটি আমি আবারও বলি যে ডাইমলিকুল ফাইবারের মধ্যে কী হারে প্রবেশ করবে বা কি রেটে প্রবেশ করবে সেইটা হচ্ছে সাবস্ক্যান্টিভিটি এই সাবস্ক্যান্কিভিটি হচ্ছে অ্যাফিনিটির আউটপুট হ্যাঁ অ্যাফিনিটি যদি বেশি হয় সাবস্টেন্টিভিটি কিন্তু বেশি হবে ফর এক্সাম্পল তোমার দুইজন বন্ধু খুব খেয়াল করে শোনো তোমার দুইজন বন্ধু একজনের নাম রোনালদো একজনের নাম মেসি তো মেসির প্রতি তোমার আকর্ষণ বেশি এখন তুমি একদিন রোনালদোর সাথে দেখা করতে যাবে একদিন মেসির সাথে তুমি দেখা করতে যাবে তোমার বাসা থেকে মেসির বাসার দূরত্ব যা রোনালদোর বাসার দূরত্ব তাই তো তো মেসির 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 প্রতি তোমার আকর্ষণ বেশি যেদিন তুমি সাথে দেখা করার জন্য তুমি খুব উৎফুল্ল থাকবে এবং খুব দ্রুত চলে যাবে মেসির বাসায় আর রোনালদোর প্রতি যেহেতু আকর্ষণ কম রোনালদোর বাসায় তুমি যাবে কিন্তু একটু দেরিতে যাবে কারণ তুমি মনে করবে যে একটু দেরিতে গেলেও ক্ষতি নাই তোমার মধ্যে এক্সাইটমেন্ট কম কাজ করবে তো ঠিক তাই যদি আকর্ষণ বেশি থাকে তাহলে সাবস স্ক্যান্টিভিটি বেশি হবে যদি আকর্ষণ কম থাকে তাহলে সাবাস কম হবে আশা করি তোমরা বুঝতে পেরেছো এই দুটি সংজ্ঞা টেক্সটাইল ওয়েট প্রসেসিংয়ের তিনটি গুরুত্বপূর্ণ সংজ্ঞা যেই তিনটি গুরুত্বপূর্ণ সংজ্ঞা একটি অপর দুইটির সাথে রিলেটেড দেখো এই তিনটি সংজ্ঞা বোঝার আগে আমরা সরাসরি চলে যাব আমাদের এই ফিগারে ওকে তিনটি সংজ্ঞা হচ্ছে আমরা যখন খুব খেয়াল করে শুনবে এই ফিগারটা যদি বুঝতে পারো তোমরা কিন্তু সংজ্ঞা তিনটি বুঝে যাবে আমরা যখন কোনো ম্যাটেরিয়ালকে গাই মধ্যে রাখি ধরো একটি ফ্যাব্রিককে আমরা ডাইং করতে যাব তো ডাইং যে লিকারটা আছে ওই লিকারের মধ্যে আমরা ফ্যাব্রিকটাকে রাখলাম রাখার পর কি হবে ডাই মলিকুলগুলো আগে কোথায় আসবে ফ্যাব্রিকের সারফেসে আসবে আগে তো আর সরাসরি ভিতরে ঢুকে যেতে পারবে না ভিতরে ঢোকার জন্য আগে কোথায় আসতে হবে ফ্যাব্রিকের বাইরের যে সার্ফেস ওই সার্ফেসে আসবে দেখো এইগুলাকে যদি আমরা ডাইমলিকুল ধরি আর এটাকে যদি আমরা ফ্যাব্রিক হিসাবে কনসিডার করি এখানে দেখতে পাচ্ছি ডাই মলিকুলগুলা ফ্যাব্রিকের সার্ফেসে আসলো তো ডাই মলিকুলগুলা ফার্স্টে যে ফ্যাব্রিকের সার্ফেসে আসবে এই সারফেসে আসাকে আমরা বলি হচ্ছে অ্যাকজরপশন মানে মলিকুলগুলা যখন ফ্যাব্রিকের সার্ফেসে আসবে তখন সেটাকে আমরা বলবো হচ্ছে অ্যাক্সরপশন আর সর্পশনটা কি সর্বশনটা হচ্ছে এই সারফেস থেকে ডাইমলিকুলগুলা যখন ভিতরে ঢুকে যাবে সেটাকে আমরা বলবো হচ্ছে সর্পসন আমি আবারও বলি ডাইমলিকুলগুলা যখন ফ্যাব্রিকের সারফেস থেকে ফ্যাব্রিকের মধ্যে ঢুকে যাবে তখন ওটাকে আমরা বলবো হচ্ছে সর্পশন আর ডিসরপশন কি যখন সর্বসন হবে তখন ডাইমলিকুল তো ভিতরে ঢুকবে একই সাথে কিছু পরিমাণ ডাইমলিকুল আবার বাইরের দিকে বের হয়ে যাবে তো এই যে যে ডাইমলিকুল বাইরের দিকে বের হয়ে যাচ্ছে এটাকে আমরা বলবো হচ্ছে ডিসরপশন মানে সরপশনের বিপরীত এটা হচ্ছে ডিসরপশন ওকে তাহলে আমরা বলতে পারি যে অ্যাবজরপশন হচ্ছে ডাইমলিকুলগুলো ফাইবারের সার্ফেসে আসবে সরপশন হচ্ছে সার্ফেস থেকে ভিতরে ঢুকবে আর ডিসরপশন হচ্ছে সরপশনের বিপরীত ভিতর থেকে ডাইমলিকুলগুলো বাইরের দিকে বের হয়ে যাবে এখানে ঠিক তাই বলা আছে দেখো ইংলিশে এখানে তাই বলা আছে যে অ্যাকজরপশন হোয়েং ডাইমলিকুলস কাম টু দ্য আউটার সার্ফেস অফ দ্য ম্যাটেরিয়াল সরপশন হোয়েং ডাইমলিকুলস মলিকুলস এন্টারিং টু আউটার সার্ফেস টু ইনার সার্ফেস অফ দ্য ম্যাটেরিয়াল যে আউটার সার্ফেস থেকে ইনার সার্ফেসে প্রবেশ করে আর ডিসরপশন হচ্ছে যে ইনার সার্ফেস থেকে আউটার সার্ফেসে চলে যাবে ওকে তো শেষ করার আগে আমি রিপিট করি আবারও তিনটি অ্যাবজর্পশন হচ্ছে ডাইমলিকুল যখন ফাইবারের সারফেসে সার্ফেসে আসবে সরপশন হচ্ছে ফাইবারের সার্ফেস থেকে ডাইমলিকুলগুলা ভিতরে ঢুকবে আর ডিসরপশন হচ্ছে ভিতর থেকে ডাইমলিকুল বাইরের দিকে বের হয়ে আসবে এখন আসা যাক এক্স্যাশন এবং ফিক্সেশন এক্স্যাশনটা কি এক্স্যাশন হচ্ছে যে যে পরিমাণ ডাইমলিকুল ফাইবার দ্বারা এবজর্ব হবে মানে ফাইবার যে পরিমাণ ডাইমলিকুলকে এবজর্ব করবে সেটাই হচ্ছে তোমার এক্স্যাশন তাহলে এক্জাশনটা হচ্ছে ফাইবার যে পরিমাণ ডাইমলিকুলকে এবজর্ব করবে সেটা হচ্ছে এক্স্যাশন তার মানে আমার যখন একটু আগে আমরা যে তিনটা সংজ্ঞা শিখলাম আমাদের প্রিভিয়াস স্লাইডে সেখানে বলা হয়েছে সরপশন ডিসরপশন তার মানে এই তিনটা প্রসেস যখন কমপ্লিট হয় তখন আমরা বলতে পারি যে একজাসন হয়েছে ওকে তার মানে যে পরিমাণ ডাইমলিকুল ফাইবার কর্তৃক অ্যাবজর্ব হবে ফাইবার যে পরিমাণ ডাইমলিকুলকে শোষণ করবে সেটাই হচ্ছে তোমার এক্সাসন ওকে এখন আসো যে এই প্রকাশ করা হয় তোমরা দেখতে পাচ্ছ এক্সপ্রেস গ্যাস পার্সেন্টেজ এটা দ্বারা কি মিন করে আসলে এটা দ্বারা মিন করে হচ্ছে যে ডাই মলিকুল গুলা ধরো তুমি ডাইং করার জন্য এক গ্রাম ডাই তুমি ইউজ করলে এক গ্রাম ডাই যদি ইউজ করি এবং ফাইবারের মধ্যে যদি পয়েন্ট সিক্স গ্রাম ডাই চলে যায় আমি আবারও রিপিট করি আমরা যদি এক গ্রাম ডাই ইউজ করি তার মধ্যে থেকে যদি পয়েন্ট সিক্স গ্রাম ডাই ফাইবারের মধ্যে চলে যায় তাহলে আমরা বলতে পারি যে ষাট পারসেন্ট ডাই ফাইবারের মধ্যে চলে গিয়েছে তার মানে এক্সাশন পার্সেন্টেজ হলো সিক্সটি ওকে এবার আসো ফিক্সেশনে ফিক্সেশন কি এই যে যে পয়েন্ট সিক্স গ্রাম ডাই বা সিক্সটি পার্সেন্ট ডাই ফাইবারের সাথে অংশগ্রহণ করবে না দেখা যাচ্ছে এখান থেকে হচ্ছে পয়েন্ট ফাইভ গ্রাম ডাই বিক্রিয়ায় অংশগ্রহণ করেছে আর পয়েন্ট ওয়ান গ্রাম ডাই তোমার আনফিক্স অবস্থায় রয়ে গিয়েছে কোনো বিক্রিয়ায় অংশগ্রহণ করেনি সেটা ফাইবারের মধ্যে এমনিতেই রয়ে গিয়েছে তাহলে আমরা কি বুঝবো যে এই যে পয়েন্ট ওয়ান গ্রাম ডাই এটা কি ওয়াশ করলে কিন্তু চলে যাবে এটা কিন্তু ওয়াশ করলে ফাইবারের মধ্যে আর থাকবে না ফাইবারের মধ্যে থাকবে কতটুকু ওই যে গ্রাম ডাই যে পয়েন্ট ফাইবারের সাথে বিক্রিয়ায় অংশগ্রহণ করেছিল সেই পয়েন্ট ফাইভ গ্রাম ডাই কিন্তু ফাইবারের সাথে ফিক্স অবস্থায় রয়ে যাবে ওই পয়েন্ট ফাইভ গ্রাম ডাইটাকে আমরা বলবো হচ্ছে ফিক্সেশন দেখো এখানে বলা হচ্ছে টোটাল অ্যামাউন্ট অফ ডাই ফাইনালি ফিক্সড উইথ দ্য ফাইবার তার মানে যে পরিমাণ ডাই ফাইনালি ফাইবারের সাথে রয়ে যাবে ফিক্স অবস্থায় সেটা হচ্ছে যে ফিক্সেশন এখানে দেখো এটাকেও পার্সেন্টেজ আকারে প্রকাশ করা হচ্ছে একটু আগে আমি বললাম যে পয়েন্ট সিক্স থেকে পয়েন্ট সিক্স হচ্ছে আমাদের এক্সাসন হল তো পয়েন্ট সিক্স থেকে পয়েন্ট ফাইভ গ্রাম হচ্ছে বিক্রয় অংশগ্রহণ করলো মানে আমাদের ফিক্জেশন হলো তাহলে ওয়াশ করলে চলে যাবে কতটুকুন এই যে ওয়াশিং ওয়াশিং করার ফলে চলে যাবে কতটুকুন পয়েন্ট ওয়ান গ্রাম ডাই তাহলে যে পয়েন্ট ফাইভ গ্রাম ডাই আমার রয়ে যাচ্ছে এটাই হচ্ছে যে তোমার ফিক্সেশন ওকে তো এগুলাই হলো টেক্সটাইল ওয়েট প্রসেসিংয়ের জন্য কিছু গুরুত্বপূর্ণ সংজ্ঞা আশা করি তোমরা বুঝতে পেরেছ নেক্স ক্লাসে ইনশাল্লাহ তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো কন্টেন্ট নিয়ে আল্লাহ হাফেজ